13 মার্চ 2014 টি-20 বিশ্বকাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, আওয়ামী লীগ সরকারের সময়ে 1997 সালে বাংলাদেশ আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয়। 99 সালে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেয়। পরের বছরই আমরা পাই টেস্ট খেলার মর্যাদা। 2011 সালে প্রথমবারের মতো বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের বিরল গৌরব অর্জন করে। 13 মার্চ 2019, অতিরিক্ত চাপ না দিয়ে শিক্ষাকে আকর্ষণীয় ও আনন্দময় করে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা বাতিল করার আহ্বান জানিয়ে শিক্ষা সপ্তাহের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী বলেন, শিশু শ্রেণীর শিক্ষার্থীরা স্কুলে যাবে শিখতে, তারা তো আগে থেকেই পড়ে আসবে না। পর 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 এই বলাটা বা ধমক দেওয়াটা বা তাদেরকে মানে আরো বেশি চাপ দিলে শিক্ষার উপর তাদের আগ্রহটা কমে যাবে, একটা ভীতি সৃষ্টি হবে। সেই ভীতিটা যাতে সৃষ্টি না হয় সেদিকে আমাদের শিক্ষক এবং অভিভাবক তাদেরকে আমি অনুরোধ করব।